আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, যাচ্ছি আজকে নাটোর মাহফিলে। সকাল থেকে প্রায় 200 ফোন আমার কাছে এসেছে, একটি ঘটনা পুরো বাংলা আজকে তোলপাড়, যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পাওয়া যাচ্ছে। দেখেন, এই কথাটা একেবারে আজকে যেমন প্রচলিত হয়েছে, আজ থেকে 4-5 বছর আগেও প্রচলিত হয়েছিল, 10 বছর আগেও প্রচলিত হয়েছিল, যখন ছোট্টবেলায় আমরা হিপস পড়তাম তখনও কিন্তু ছড়িয়েছিল। তো এক শ্রেণীর মানুষ এগুলোই খুঁজে খুঁজে বের করে যে কখন কোরআনের মধ্যে চুল পাওয়া যাবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। আর এক শ্রেণীর মানুষ চিন্তা করে যে মক্কা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক ঘুমিয়েছিল, মদিনা শরীফে একজন লোক ঘুমিয়েছিল, নবীজি স্বপ্নের মধ্যে দেখালেন, তুমি এই মেসেজটা 200 জনকে দাও, এই বার্তাটা 200 জনের কাছে পৌঁছে দাও, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা, আর না পৌঁছাইলে তোমার সন্তান মারা যাবে। এরকম কথাবার্তা অনেক ছড়িয়ে ছিটিয়ে আমাদের সমাজে মাঝে মাঝে প্রচলিত হয়। দেখুন, ওয়াল-কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আর নবীজির চুল কোরআনের মধ্যে আসবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের কোনো কথা জীবনেও বলে গেছেন? অথচ আল্লাহ রাসূল বলে গেছেন কি, মাঙ্কাজিব আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূলের কোনো একটি বিষয়ে এরকম মিথ্যা আরোপ করবে, মাকাদাহু ফিন্নার, তার আশ্রয়স্থল হয়ে যাবে জাহান্নামের মধ্যে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে বলছে, হুজুর, এই চুল এখন গ্লাসের মধ্যে চুবিয়ে রোগী ব্যক্তিকে খাওয়াচ্ছে, যে চুল কোরআনে পাওয়া যাচ্ছে, তারপরে রোগী নাকি এটা খাওয়াইলে সুস্থ হবে, এটা নিয়ে তর্ক করছে, সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। শুনেন, কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করলে আপনার শরীর থেকে যে লোমকূপ আছে, লোমকূপ থেকে পশম এমনিতেই ঝরে, যেগুলো মরা পশম, এই ঝরা পশমগুলো সেখানে বাতাসে উড়ে কোরআনের মধ্যে যায়। যেমন এভাবে আপনি টাইলসওয়ালা বাসায় যদি খেয়াল করেন, দেখবেন প্রতিদিন সকালে বুয়ারা যখন ঝাড়ু দেয়, কিছু ধুলা থাক আর না থাক কিছু চুল পাওয়া যায়। কেন? তো ওই চুলগুলো কোত্থেকে আসে? তো আপনারা যখন তেলাওয়াত করেন, বিশেষ করে পঠিত কোরআনগুলোতে এই চুলগুলো ঝরে সেখানে থাকে, এই জন্য নতুন কোনো কোরআনে চুল পাওয়া যায় না, যেগুলো লাইব্রেরিতে আজকে ছাপানো হয়েছে, যেগুলো লাইব্রেরিতে এখনও পড়া হয়নি, সেই কোরআনের চুল নাই, পঠিত কোরআনের চুল কোত্থেকে আসলো? এগুলো ঝরা মরা চুল পশম। এখন যদি এই চুলগুলোকে, অবান্তর পশমগুলোকে আপনারা বলেন যে নবীজির মাথার চুল, নবীজির দাড়ি মুবারক, আল্লাহর কসম করে বলি, একটা ডাহা মিথ্যা কথা, নবীজির ওপর একটা কালিমা লেপন করা, এগুলো বিশ্বাস করবেন না, এগুলো নিয়ে কেউ মারামারি করবেন না, তর্ক করবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট যেখানে বলেছেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ অসুস্থতা দিই, আমি আল্লাহ সুস্থ করি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে মানুষের সুস্থতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনের ট্রিটমেন্ট শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে নবীজির চুল এই কোরআনের মধ্যে আসবে, ওই চুল পানিতে চুবিয়ে তারপরে তাবিজ বানিয়ে আপনি ভক্ষণ করবেন, এগুলো কোনোভাবেই ইসলাম মানবে না, কোনোভাবেই ইসলাম এটাকে সাপোর্ট করবে না। আর ডাহা মিথ্যা কথা আমি চ্যালেঞ্জ করলাম, এটার কোনো ভিত্তি নেই যে নবীজির চুল এই কোরআনের মধ্যে আসে। শুনেন, বাংলাদেশেই শুধু নবীজির চুল পাওয়া যাচ্ছে, মক্কা মদিনায় সকালে আমি ফোন দিয়েছি যে আপনাদের মক্কা মদিনায় কি আবার চুল টুল পাওয়া যাচ্ছে নাকি নবীজির, কই এ সমস্ত মানে কথাবার্তা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। মদিনা বিশ্ববিদ্যালয়ে ফোন দিলাম, সেখানেও নাই, উম্মুল কোরায় ফোন দিলাম, সেখানেও নাই, সৌদি আরবেও নাই, মিশরেও নাই, এত দেশগুলো কথা বললাম কোথাও পাওয়া যাচ্ছে না, শুধু বাংলাদেশে নবীজির চুল পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণরূপে শয়তানি, এ ধরনের কথা বিশ্বাস করবেন না, যে চুলগুলো আছে এগুলো আপনার বউয়ের অথবা আপনার নিজের মাথার ছুটে যাওয়া চুল, খসে যাওয়া চুল, ঝরে পড়া চুল, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কেউ বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা ছড়াবেন না, এবং এই কাজ যে করবে ইচ্ছাকৃতভাবে ছড়াবে সেও গুনাহগার, কারণ আল্লাহর রসুলের একটা বিষয়ে সে মিথ্যা আরোপ করছে, সে জাহান্নামে যাবে। সুতরাং এগুলো বলবেন না, আল্লাহ রাসূল তিনি সম্মানিত, তিনি তার জায়গায় আছেন, তিনি জান্নাতের মধ্যে আছেন, তিনি তার মাকবারায় আছেন, আল্লাহ রাসূলকে শ্রদ্ধা করব, তার সুন্নাকে মেনে চলবো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।